গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে গণিত ক্লাস নেব। গণিত তোমাদের 20 পৃষ্ঠায় 1 2 3 4 নংয়ে সবগুলোই পড়ানো হয়েছে। আমরা ক থেকে চ পর্যন্ত পড়িয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে ক থেকে চ পর্যন্তই করেছো এবং এইচডব্লিউ খাতায় খুব সুন্দর করে লিখেছো। আজকে আমরা কী করাবো? 20 পৃষ্ঠার 5 নং-এর ক নম্বর ডাকের অঙ্কটা আমরা তোমাদেরকে লিখিয়ে দিব এবং যেভাবে আমি করাবো সেভাবে এইচডব্লিউ খাতায় করার চেষ্টা করবে। আর আম্মু যেভাবে করবে, তোমরা চাইলে আমার মতো না করে আম্মুর মতো করতে পারবে। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। 20 পৃষ্ঠা কী আছে? 5 নং-এর দেখো এখানে কী লেখা আছে, সমস্যার সমাধান করো। তো আমরা কী লিখবো? 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তর। তো এটা আমি তোমাদেরকে বলে দিয়ে ফেলি, আমি এই পুরো ডাকটা লিখবো না, আমি শুধু অঙ্কটা করে দিব। তো দেখো কী লেখা আছে ক নম্বরে। লেখা আছে আলভির 7টি কমলা ও আদনানের 9টি আপেল আছে। আলভির কয়টি কমলা? আলভির 7টি কমলা এবং আদনান হল সে গিয়ে আরেকটা ছেলে, ওর কয়টি কমলা আছে? ওর আছে 9টি আপেল। আলভির আছে 7টি কমলা আর আদনানের আছে 9টি আপেল। তারপরে কী বলছে, দুজনের মোট কয়টি ফল আছে? তাহলে দুজনের সবগুলো ফল একসাথে যোগ করলে আমরা কত পাই? যেহেতু এখানে মোট বলেছে তাহলে কী করতে হবে, আমাদের সবগুলো একসাথে গুনতে হবে, মানে যোগ করতে হবে। এখন আমরা লিখব আলভির কমলা আছে। আমরা কীভাবে সাজাতে পারি দেখো, আমরা সাজাতে পারি আলভির কমলা আছে, কমলা আছে বলতো কয়টি? তোমরা তো বইয়ের দিকে তাকিয়ে আছো নিশ্চয়ই। আলভির কমলা আছে 7টি, তো আমরা একটু দূরে লিখব 7টি। তারপরে কি আছে? তারপরে আমরা লিখব আদনানে আপেল আছে 9টি। বলতো আদনানে কয়টি আপেল আছে? আদনানে আপেল আছে, আদনানের আপেল আছে বলতো কয়টি? আদনানের আপেল আছে 9টি। তো এই 7-এর নিচে আমরা সংখ্যার নিচে সংখ্যা লিখব 9টি। এখন আমাদেরকে যেহেতু যোগ করতে বলেছে তাহলে মোট বলেছে, তাহলে আমরা কি করতে হবে? মোট বললে কি হয়? যোগ হয়। তাহলে আমরা কি করব? লিখেছে দুজনের মোট কয়টি ফল আছে, আমাদের নিচে কি লিখতে হবে? সুতরাং দুজনের মোট ফল আছে, ফল আছে। এখন 57 যোগ করো। আমরা কিভাবে যোগ শিখিয়েছি? যদি মনে করো যে এখানে 7 আছে তাহলে তুমি 9টা দাগ দিয়ে ফেলো, 1 2 3 4 5 6 7 8 9 9টা দাগ দিয়েছি। এখন উপরে কত আছে? 7-এর পরে থেকে এই গড়গুলো গুনলেই হয়ে যাবে। 7-এর পরে কত? 8 9 10 11 12 13 14 15 16 তাহলে কত হবে? 16টি। এখানে যেহেতু দুই সংখ্যা তাহলে আমরা তো দুই সংখ্যা একটা কী লিখব? 1 লিখব যোগের নিচে আর এই 6 লিখবো এখানে। আবার হাতেও গুনে দেখতে পারো, 7 8 9 10 11 12 13 14 15 16 দেখেছ? যারা হাতে গুনতে পারো তারাও কিন্তু এভাবে করতে পারবে। তাহলে 16টি। এখন আমরা কী লিখবো? আমাদের তো অঙ্কটা হয়ে গিয়েছে, এখন আমরা কী উত্তর লিখবো? উত্তর লিখে 16টি। দেখো আমার অঙ্কটা করা শেষ। তোমরা এবার আবারও ডাকের দিকে তাকাও, ক নম্বরে কী আছে? আলভির 7টি কমলা। তাহলে তুমি কী লিখেছো? আলভির কমলা আছে 7টি কমলা। এই যে দেখো লাস্টে কিন্তু লেখা আলভির 7টি কমলা ও আদনানের 9টি আপেল আছে। তাহলে আমাদের তো ডাকের অঙ্কটা সুন্দর করে সাজাতে হয়। তাহলে আমরা প্রথমে কী লিখবো? আলভির কমলা আছে 7টি। তারপরে লিখেছি আদনানের আপেল আছে 9টি। এখন আমাদেরকে কী বলেছে? দুজনের মোট কয়টি ফল আছে? তাহলে আমাদেরকে অবশ্যই মোট যেহেতু বলেছে আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তোমার ভাইয়া
তোমার, মনে করো তোমরা দুই ভাই বোন, একজনের আছে 60টি চকলেট, 60টি কমলাই ধরো, একজনের 60টি কমলা আরেকটা আরেকজনের কয়টি 9টি আপেল আছে, তাহলে তোমাদেরকে যদি সবাই সবগুলো যদি তোমার আম্মু বলে দেখো তো তোমরা দুজনের মিলে কয়টি হয়, তাহলে তোমাদের কি করতে হবে সবগুলোতে একসাথে গুনতে হবে, মানে এই যে যোগ করতে হবে, আমরা যেভাবে একসাথে গুনে ফেলি এভাবে যোগ করে কি হয়েছে, তাহলে কত হয়েছে 16টি। আমরা লাস্টে কি লিখেছি, সুতরাং দুজনের মোট ফল আছে 16টি, উত্তর 16টি। আমি তোমাদেরকে এই স্টেপ দিয়ে দিচ্ছি, 20 পৃষ্ঠা, 5 নং-এর, 5 নং-এর ক শিলি, তো কি করবে এই অঙ্কটা এসডব্লিউ খাতায় 2-3 বার করবে এবং স্কুলের খাতায় 2 বার করবে। তোমরা অবশ্যই এই খাতাগুলো স্কুলে জমা দিবে, আর তোমরা সামনে আমাদের ঈদ চলে আসছে, তোমরা ঈদে তো সবাই অনেক মজা করবে, তোমাদের প্রতি আমাদের অনেক দোয়া রইল, তোমরা যে কয়দিন ক্লাস চলে আমাদের মনে হয় আর এই ক্লাসের পর আর একটা ক্লাস হবে, তারপরে বন্ধ হয়ে যাবে, তো তোমরা সেই কদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা তোমাদের এই কামনা করছি। তো আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কম্পিউটার ক্লাস নেব। কম্পিউটার সম্পর্কে তোমরা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছো। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা এখন মানুষের থেকেও দ্রুত গতিতে কাজ করতে পারে। তো কম্পিউটার সম্পর্কে আজকে আমরা আরেকটা প্রশ্ন শিখব। তো আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার বইয়ের 17 পৃষ্ঠার 6 নং। 17 পৃষ্ঠার 6 নং, 6 নং-এ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রিন্টার দিয়ে কি করা যায়। প্রিন্টার দিয়ে কি করা যায়? প্রিন্টার, প্রিন্টার কি? প্রিন্টার হচ্ছে কাগজে লেখা কাগজে ছাপানোর একটা যন্ত্র, কম্পিউটারেরই একটা অংশের নাম হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে আমরা কম্পিউটারে যে লেখাগুলো টাইপ করি সেগুলো কাগজে ছাপানো যায়। তো আমরা দেখো এই যে বইটা, এই বইটা ছাপানোর জন্য কিন্তু প্রিন্টার ব্যবহার করা হয়েছে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রিন্টার দিয়ে কি করা যায়, প্রিন্টার দিয়ে কি করা যায়, তাহলে তুমি উত্তরটা কি দিবে? প্রিন্টার দিয়ে লেখা কাগজে ছাপানো যায়। দেখো প্রিন্টার, প্রিন্টার দিয়ে লেখা কাগজে ছাপানো যায়। তার মানে প্রশ্নটা যদি থাকে এরকম যে প্রিন্টার দিয়ে কি করা যায়, তাহলে তোমাদের উত্তরটা হবে প্রিন্টার দিয়ে লেখা কাগজে ছাপানো যায়। আর যদি আসে প্রিন্টার কি, তাহলে তোমাদের উত্তরটা হবে কম্পিউটারের লেখা কাগজে ছাপানোর যন্ত্রটি হচ্ছে প্রিন্টার। প্রিন্টার কি? কম্পিউটারের লেখাগুলো কাগজে ছাপানোর যন্ত্রটির নাম প্রিন্টার। আর প্রিন্টার দিয়ে কি করা যায়? প্রিন্টার দিয়ে লেখা কাগজে ছাপানো যায়। প্রিন্টার দিয়ে লেখা কাগজে ছাপানো যায়। তো তোমাদের আজকে এটা পড়া থাকবে, তোমাদের পড়া থাকবে 17 পৃষ্ঠার 6 নং শিখা, ঠিক আছে? আমি আশা করি তোমরা কম্পিউটার পড়াটা বুঝতে পেরেছো। আমি তোমাদের কম্পিউটার ক্লাস আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কেজির আরবি ক্লাস করাবো। দেখো তোমাদের কি পড়ানো হচ্ছে, তোমাদের এই বইটি পড়ানো হচ্ছে, তাই না? তোমাদের পড়ানো হচ্ছে 17 পৃষ্ঠা। 17 পৃষ্ঠার 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্নের উত্তরগুলো আছে সবগুলো তোমরা শিখেছো এবং এসডব্লিউ করেছো। আজকে আমরা 7 নং-এর 1 থেকে 4 পর্যন্ত এখানে যে সঠিক উত্তরগুলো আছে, আমরা আজকে এই 4টা সঠিক উত্তর পড়বো, শিখবো এবং লিখবো। দেখো প্রথমটা কি আছে, প্রথমটা আছে ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি। এটা প্রশ্নের মধ্যে পড়েছিলে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি বলো তো? ইসলাম ধর্মের মূল ভিত্তি 5টি।
তাহলে আমি কি করব এই পাঁচটির উপর টিক চিহ্ন দিব। দেখো তোমরা কিভাবে লিখবে, এখানে কত নং আছে, এটা তো তোমাদের বইয়ের সাত নং, তাই না? তাহলে উপরে আমাকে কি লিখতে হবে, সাত নং প্রশ্নের উত্তর। আমি উপরে কি লিখব, সাত নং প্রশ্নের উত্তর। দেখো প্রথমটা কি আছে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি। আমরা প্রশ্নে তোমাদের এইভাবে দেয়া থাকবে, তোমরা ঠিক হুবহু সাত নং প্রশ্নের উত্তর দিয়ে এক নাম্বার দিয়ে এই যা আছে তোমার এক নাম্বার দিয়ে এটা তুলবে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি, তারপরে ক খ গ ঘ এভাবে যেভাবে দেওয়া আছে ঠিক প্রশ্নের ঠিক যেভাবে তোমাদের দেওয়া থাকবে তোমরা ওইভাবে তুলবে। তোলার পর যেটা সঠিক ওইটার উপর শুধু টিক চিহ্ন দিবে। দেখো প্রথমটা কি আছে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি। ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি। আমি সবটা এভাবে তুলবো, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি, ঠিক খাতায়ও কিন্তু এভাবে তুলতে হবে। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি, ক তিনটি, খ পাঁচটি, গ সাতটি, ঘ নয়টি। এখানে উত্তর কত হবে, পাঁচটি হবে। এর জন্য আমি কিসের উপর টিক চিহ্ন দিব, পাঁচটির উপর টিক চিহ্ন দিব। দেখো দুই নাম্বারটা কি আছে, মালিক শব্দের অর্থ কি। এখানে চারটা অপশন দেওয়া আছে, ক ঋজিকদাতা, খ মৃত্যুদাতা, গ সৃষ্টিকর্তা, আর ঘ পালনকর্তা। তোমাদের এখানে উত্তর হবে পালনকর্তা। তাহলে আমি কোনটার উপর টিক চিহ্ন দিব, পালনকর্তার উপর টিক চিহ্ন দিব। দেখো মালিক শব্দের অর্থ কি, মালিক শব্দের অর্থ পালনকর্তা। ক খ গ ঘ এইভাবে দেয়া থাকবে, তোমরা ঠিক যেভাবে আছে এভাবে তুলে কোনটার উপর টিক চিহ্ন দিবে, পালনকর্তার উপর। বলো তো আবার মালিক শব্দের অর্থ কি, মালিক শব্দের অর্থ পালনকর্তা। তারপরে আছে প্রথম নবীর নাম কি, আমাদের প্রথম নবীর নাম কি বলো তো, হজরত ক নম্বরে আছে হজরত শীষ আলাইসাল্লাম, খ নম্বরে আছে হজরত আদম আলাইসাল্লাম, ক নম্বরে আছে হজরত মুসা আলাইসাল্লাম, আর ঘ নম্বরে আছে হজরত ইসরাইল ঈসা আলাইসাল্লাম। এখানে আমাদের প্রথম নবীর নাম কি, হজরত আদম আলাইসাল্লাম। তাহলে আমি কোনটার উপর টিক চিহ্ন দিব, হজরত আদম আলাইসাল্লামের উপর টিক চিহ্ন দিব। আমাদের প্রথম নবীর নাম কি, হজরত আদম আলাইসাল্লাম। যদি আমাদের বলতো আমাদের শেষ নবীর নাম কি, তাহলে কি হতো, তাহলে হতো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম। কিন্তু এখানে তোমাকে কি দেয়া আছে, প্রথম নবীর নাম কি, প্রথম নবীর নাম কি হবে, হজরত আদম আলাইসাল্লাম। তারপরে দেখো চার নাম্বার কি আছে, আসমানি কিতাব মোট কয়খানা, আসমানি কিতাব মোট কয়খানা। ক নম্বর আছে একশো খানা, খ নম্বরে আছে একশো দুই খানা, গ নম্বরে আছে একশো তিন খানা, আর ঘ নম্বরে আছে একশো চার খানা। আচ্ছা বলো তো আসমানি কিতাব মোট কয়খানা, আসমানি কিতাব মোট হবে একশো চারখানা। তাহলে আমি কোনটার উপর টিক চিহ্ন দিব, একশো চারখানার উপর টিক চিহ্ন দিব। আসমানি কিতাব মোট কয়খানা, আসমানি কিতাব মোট একশো চারখানা। এই জন্য আমি কোনটার উপর টিক চিহ্ন দিয়েছি, একশো চারের উপর টিক চিহ্ন দিয়েছি। কেউ যখন প্রশ্ন দেখে লিখতে যাও তখন কিন্তু ভুল করো না, যদি এখানে কোনো শব্দের মধ্যে তোমরা ভুল করো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে অবশ্যই এখানে দেখে দেখে ভুল তোলা যাবে না। দেখো আবার প্রথমটা আমি বলছি, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি, ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি। দুই নাম্বার আছে মালিক শব্দের অর্থ কি, মালিক শব্দের অর্থ হলো পালন কর্তা। তারপর আছে প্রথম নবীর নাম কি, প্রথম নবীর নাম হবে হজরত আদম আলাইসাল্লাম। তারপর আছে চার নাম্বারে আসমানি কিতাব মোট কয়খানা, এখানে কি হবে, আসমানি কিতাব মোট একশো চারখানা। এই এক থেকে চার পর্যন্ত, সাত নঙের এক থেকে চার পর্যন্ত কালকে তোমাদের এইচডব্লিউ থাকবে। এই চারটি তোমরা বাসায় অবশ্যই এইচডব্লিউ খাতায় করবে এবং এই খাতাটা জমা দিবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডার গার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের কেজির সনাতন ক্লাস নেব। আজকে আমরা পড়ব আমাদের কেজির সনাতন বইয়ের দশ পৃষ্ঠার দুই নং। কত নং পড়ব, দুই নং। দুই নঙে দেওয়া আছে শূন্যস্থান পূরণ, তার মানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো দেখো ম্যাম বোর্ডে শূন্যস্থানগুলো লিখে রেখেছি, এখন ম্যাম তোমাদেরকে সেই শূন্যস্থানের যে অর্থগুলো হবে বা যে শব্দটা এখানে বসবে সেটা ম্যাম দেখিয়ে দেবো। তো দেখো প্রথমেই লেখা আছে
মন্দিরে ভক্তরা ড্যাশ অর্চনা করে। মন্দিরে ভক্তরা ড্যাশ অর্চনা করে। এখানে কি হবে? মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করে। কি করে? পূজা অর্চনা করে। তাহলে আমরা এখানে কি লিখব? পূজা। কয়দিন কর পু বর্গীয় জায়গায় যা পূজা। মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করে। তারপর দেখো খ নাম্বার, খ নাম্বারে আছে দেশ দেবদেবীর মূর্তি থাকে। কোথায় দেবদেবীর মূর্তি থাকে? মন্দিরে দেবদেবীর মূর্তি থাকে। তাহলে আমরা এখানে কি লিখব? মন্দিরে। চলো আমরা লিখি মন্দিরে। ম দন্ত সংযুক্ত রশিকার অন্তস্থ রাইটারি মন্দিরে। মন্দিরে দেবদেবীর মূর্তি থাকে। তারপর দেখো আছে গ নাম্বার, গ নাম্বারে আছে মন্দির হলো ড্যাশ জায়গা। মন্দির হলো পবিত্র জায়গা। মন্দির হলো পবিত্র জায়গা। এই ড্যাশে কি লিখব? পবিত্র। চলো আমরা লিখি পবিত্র। প বর্ষিকার ডি তরফলা পবিত্র। মন্দির হলো পবিত্র জায়গা। তারপর দেখো আছে ঘ নাম্বার, ঘ নাম্বারে আছে ঢাকেশ্বরী মন্দির ঢাকার ড্যাশ অবস্থিত। তাহলে ঢাকেশ্বরী মন্দির ঢাকার কোথায় অবস্থিত? আমরা কিন্তু এটা প্রশ্নে শিখেছিলাম, ঢাকেশ্বরী মন্দির ঢাকার লালবাগে অবস্থিত। ঢাকার লালবাগে, তাহলে এখানে কি হবে? লালবাগে। চলো আমরা লিখি লালবাগে। লয়কার লা লাল, বয়কার বা গয়কার গে বাগে, লালবাগে। ঢাকেশ্বরী মন্দির ঢাকার লালবাগে অবস্থিত। তারপর দেখো ও নাম্বার, ও নাম্বারে আছে কলকাতার বিখ্যাত মন্দিরের নাম ড্যাশ। কলকাতার বিখ্যাত মন্দিরের নাম হচ্ছে কালীঘাটের কালী মন্দির। তাহলে আমাদের এই যে শূন্য স্থানটা আছে এখানে কি লিখতে হবে? কালীঘাটের কালী মন্দির। চলো আমরা লিখি কালীঘাটের। কয়কার কা লয় দীর্ঘ ইকালি কালী, ঘয়কার ঘা কয়কার টে অন্তস্তর ঘাটের কালী। কয়কার কা ল দীর্ঘ ইকালি কালী মন্দির, ম দন্ত ন দ র শিকার অন্তস্তর মন্দির। তাহলে আমি শূন্যস্থানগুলো তোমাদেরকে লিখে দিলাম। এবার চলো আমার সাথে বানান করে তোমরা এগুলো পড়ে ফেলবে। মন্দিরে ম দন্ত ন দ র শিকার মন্দির অন্তস্থ রায়কার রে মন্দিরে। ভক্তরা ধ ক ত সংযুক্ত অন্তস্থ রায়কাররা ভক্তরা পূজা প দীর্ঘ উকার উ বর্গীয় জায়কার যা পূজা অর্চনা স্বরেও রেফ চ দন্ত নায়কান্না অর্চনা করে ক অন্তস্থ রায়কার রে করে। তারপর খ নাম্বার মন্দিরে ম দন্ত ন দ সংযুক্ত রশিকার অন্তস্থ রায়কার রে মন্দিরে। দেব দেবী দয়কা দেব দেব দয়কা দেব অ দীর্ঘ ইকার বি অন্তস্তর দেব দেবী মূর্তি ময় দীর্ঘ উকার মু ত রশিকার রেফ মূর্তি থাকে থয়কা থা কয়কার কে থাকে। গ নাম্বার মন্দির ম দন্ত ন দ সংযুক্ত রশিকার অন্তস্তর মন্দির হলো হ লৌকাল্য হলো পবিত্র প বয়রশিকার বি ত রফল পবিত্র জায়গা বর্গীয় জায়গা যা অন্তস্থ অ গয়কার গা জায়গা। ঢাকেশ্বরী ঢয়কার ঢা কয়কার কে তালব্যস্য ব অন্তস্তর দীর্ঘিকা ঢাকেশ্বরী মন্দির ম দন্ত ন দ রশিকার অন্তস্তর মন্দির ঢাকার ঢয়কার ঢা কয়কার কা অন্তস্তর ঢাকার লালবাগে লয়কার লা ল লাল কয়কার বা গয়কার গে বাগে অবস্থিত স্বরেও ব দন্তস্য থ সংযুক্ত রশিকার ত অবস্থিত। ও নাম্বার কলকাতার ক লকল কয়কার কা কয়কার তা অন্তস্তর কলকাতার বিখ্যাত বয়সিকের বি খ জফলা আকার ত বিখ্যাত মন্দিরে ম দন্ত ন দ রশিকার দি অন্তস্তর একার রে অন্তস্তর মন্দিরের নাম দন্ত নায়কার না ম নাম। কালীঘাটে কয়কার কা লয় দীর্ঘ ইকার লি ঘয়কার ঘা তয়কার টে অর্ধস্তর ঘাটে কালী কয়কার কা লয় দীর্ঘ ইকার লি কালী মন্দির ম দন্ত ন দ সংযুক্ত রশিকার অন্তস্তর মন্দির।
তাহলে আজকে তোমাদের সরলতম পড়া থাকবে তোমাদের বইয়ের 10 পৃষ্ঠার 2 নং শিখা এবং লেখা। ঠিক আছে, তো তোমাদের সরলতম পড়া থাকবে এগুলো। আর আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই।